the তো আপনারা কে এমন বন্ধুগণ তো আজকের এই মাত্র দু থেকে তিন মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং জবরদস্ত হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনে একটি এল লাইট সেট করাই কিন্তু মোবাইল ফোনটি আগের থেকে দেখতে খুবই সুন্দর লাগছে অ্যান্ড আপনি যখন আপনার মোবাইল ফোনে এরকম একটি এল লাইট সেট করবেন তখন আপনার মোবাইল ফোনটি আগের থেকে দেখতে খুবই সুন্দর লাগবে বিশেষ করে আপনি যখন এটি রাত্রে ইউজ করবেন তখন কিন্তু দেখতে আরও জবরদস্ত লাগবে সো আপনি সেট না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনার মোবাইল ফোনটি কতটা পরিমাণে সুন্দর লাগে অ্যান্ড আপনি যখন আপনার বন্ধুকে আপনার মোবাইল ফোনটি দেখাবেন তখন আপনার বন্ধু ডেফিনেটলি অবাক হয়ে যাবি অ্যান্ড সে তার মোবাইল ফোনে সেট না করা পর্যন্ত আপনার পিছু ছাড়বে না এটা আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন টেকানোবাইল চ্যানেলতে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকনটি অন করুন তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইজ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী হবে আপনার মোবাইল ফোনে এরকম একটি এল লাইট সেট করবেন তো করার জন্য আপনাকে জাস্ট ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি ভিডিও সে দেখিয়ে দেবো তে অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই এই গাছটি করতে পারবেন তো এখন আপনি অ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন তারপরে এখন আপনি সেট ওয়ালপেপার এখানে ক্লিক করবেন এখন আপনি হোম স্ক্রিন এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন আপনি খুব সহজেই গাছটি করতে পারবেন তো এখন আপনি অ্যানিমেশন স্পিড এটা ফুল বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন যে কিন্তু অ্যানিমেশন স্পিডটি অনেকটা বেড়ে গিয়েছে সো এখন আপনি বর্ডার থিকনেস অন হোম স্ক্রিন এটিও ফুল বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু বর্ডার লাইটটি অনেকটা চওড়া হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেকটা চওড়া হয়ে গিয়েছে সো এখন আপনি টপ কর্নার রেডিউস এটিও কাস্টমাইজ করবেন তাহলে কিন্তু উবের কর্নাটি চেঞ্জ হবে সো দেখতে পাচ্ছেন যে কিন্তু উবের কর্নাটি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আপনি বটম কর্নার রেডিউস এটিও কাস্টমাইজ করবেন তাহলে কিন্তু নিচের কন্যাটি চেঞ্জ হবে সো দেখতে পাচ্ছেন যে কিন্তু নিচের কন্যাটি চেঞ্জ হচ্ছে তো আপনার পছন্দ মতো যে কোনো পজিশনে রাখবেন সো আপনি তাহলে আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে বা হোম স্ক্রিনে আপনার ছবি সেট করতে পারবেন তার জন্য এখন আপনি এনাবেল ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটি অন করবেন তারপর এখন আপনার পছন্দ মতো যে কোনো ছবি সেট করতে পারবেন মোবাইল ফোনের হোম স্ক্রিনে তো এখন আপনি তাহলে নসটিকে অন আপ করতে পারবেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন যে নসটি আপ হচ্ছে তো আপনি চলে নসটি এখানে দেখে আপ করতে পারবেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন এরকম একটি বডার লাইট সেট করতে পারবেন সেটি সেট করার পর কিন্তু আপনার মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে হবে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করবেন তো এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন বডার লাইট তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটিকে ডাউনলোড করবেন তারপর আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন তো জাস্ট এস লো আজকের ভিডিওটি ভিডিও হয় লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ